আজকে এসে গেছি তাপসী নাদের খুব ইন্টারেস্টিং গল্প নিয়ে, ভূতের গল্প। ভূতের গল্প, ভূত বন্ধু। আমি তাপসী নাদের, লেখাতেও আমি, কণ্ঠেও আমি। কেমন শুরু করছি? মা, মা গো, একটু বেরোচ্ছি, সন্ধ্যার আগে ফিরিস, সন্ধ্যার আগে ফিরিস। রাতুল, মুন্নি, সুধা, কাজল একসাথে ঘুরতে বেরুলো। সুধা বলল, চল চল আমরা আজ পোড়া বাড়িটায় যাই। মুন্নি বলল, না 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 বাবা না, ওখানে শুনেছি ভূত থাকে। রাতুল, সুধা, কাজল হেসে উড়িয়ে দিল আর বলল, যাবই তো, চল তো। সব কটা ঢুকলো, ঢুকে দেখলো ইস কত জংলা ঝুল। মুন্নি বলছে, আমার খুব ভয় লাগছে, রাম 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 রাম, আমার খুব ভয় লাগছে। রাতুল, সুধা ওকে ধরে রাখতো, ও ভীষণ ভীতু। হঠাৎ আওয়াজ, রাতুল, কে রে কে রে, সাহস থাকলে সামনে আয়, যদি সাহস থাকে সামনে আয়, আওয়াজ করছিস কেন? এত সাহস, তোরা এখানে এসেছিস, যা পালা পালা। আরেক ভূত বলল, কী মজা কী মজা, আজ তোদের সাথে খেলবো। মুন্নি, মা গো বাঁচাও বাঁচাও বলে অজ্ঞান হয়ে গেল। সুধা, কাজল কাজল, তোর বন্ধুরা আসছে, এই ভূত সব তোর বন্ধু, তুইও কালো ওরাও কালো, দেখ একটু কথা বলো ওদের সাথে। কাজল একটা ঝাঁটা কোথার থেকে জোগাড় করলো আর বলছিল, তোগরে ঝাঁটা মারবো ঝাঁটা মারবো। ভূত, বেশি কথা বলিস না বেশি কথা বলিস না, সবাই একসাথে মেরে ফেলবো সবাইকে একসাথে। সব একসাথে বাবা মা বলে পড়ে গেল এক হাওয়ার ঝটকায়। কাজল বুদ্ধি করে বলল, এই শোন শোনো ভূত বন্ধু, আমরা সব বন্ধু হব তোমার, কিছু দাও আমাদের। ভূত তখন বলল, নে নে কত খাবার খাবি খা, কত খাবার চলে এলো, কত জামা প্যান্ট দিল, নে নে যা যা, আর আসবি না আর আসবি না, চল চল পালাই আমরা, চল চল পালাই। আরেকটা ভূত বলল, আমাদের কাছে রোজ আসবি, আমরা তোদের সাথে খেলবো, আমরা তোদের সাথে খেলবো, নাচবো গাইবো। মনে জ্ঞান ফিরে পেয়ে বলল, আমাদের বাঁচাও আমাদের বাঁচাও। মন্নি খুব খুশি বলল, ভূত ভাই তোমরা খুব ভালো। কেন? ভূতগুলো মন্নিকে একটা সোনার বাটি দিল, এই নে তোরা, মন্নিকে দিলাম, সবাই মিলে আসবি, মন্নিকে এই সোনার বাটি দিলাম, যা চাইবি তাই পাবি। মুন্নি খুব খুশি হলো, ভূত ভাই তোমরা খুব ভালো। আমরা তো ভালোই, জানিস না, ও তোরা আসবি কিন্তু, রোজ আসবি। এবার সবাই বেরিয়ে পড়লো, সব কটা বেরোচ্ছে আর শুনতে পেলো ভূতগুলো বলছে,
ওদের সব কটার রক্ত চুষবো, একটু একটু করে সব কটার রক্ত চুষবো, একটু একটু করে। কি মজা, ভালো পটিয়েছি বল? হ্যাঁ হ্যাঁ ভালো পটিয়েছিস। তাই রে নাই রে নাই, মানুষ বন্ধু চাই, তাই রে নাই রে নাই। তাই রে নাই রে নাই, মানুষ বন্ধু চাই। ওরা শুনে ফেললো, শুনে বলল, বাবা পালা পালা, আর কোনো দিন এখানে আসব না, আমাদের রক্ত চুষে ওরা মেরে ফেলবে, ওদের মতন করে ভূত বানিয়ে রাখবে, আর আসব না আমরা, চল। এখানে আমার লেখা শেষ হলো। আমি ভূতের গল্প লিখেছি, আপনাদের কেমন লাগলো, আমি যে পাঠ করলাম কেমন লাগলো আপনাদের, অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন যারা নতুন আসছেন, একটু কমেন্টসও করবেন, কেমন লাইক অবশ্যই চাই, কেমন ধন্যবাদ। আমি আসছি পরের গল্প পাওয়ার জন্য, পরের কবিতা পাওয়ার জন্য। আপনারা সাবস্ক্রাইবটা, নতুন যারা এসছেন সাবস্ক্রাইবটা করবেন নিশ্চয়ই, ধন্যবাদ।